ডাক্তার শফিউল্লাহ প্রধান, যদি আপনার কাছে বিরতির পর আসি, যে বিষয়টা খবিরুদ্দিন আহমেদ তার আলোচনার মধ্যে নিয়ে এসেছিল যে প্রচার প্রচারণার কথা, সেক্ষেত্রে যেহেতু আপনি স্বাস্থ্য সেবার সাথে সরাসরি জড়িত রয়েছেন এবং একটা হাসপাতালেরও মানে আপনি দায়িত্বে আছেন প্লাস মালিকানায় রয়েছেন, সেক্ষেত্রে স্বাস্থ্য সেবাটা কি আমরা প্রচার প্রচারণার ক্ষেত্রে এটা কি সরকারের পার্ট হবে নাকি আপনাদেরও দায়িত্বের জায়গা রয়ে গেছে? রাষ্ট্রের সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরও যেমন ভূমিকা আছে, তদ্রূপ আমরা যারা এটার সাথে রিলেটেড, আমরা ইন্ডাস্ট্রির অংশ, আমরা যারা বিভিন্ন মালিকানা আছি বা আমরা যারা পরিচালনা করছি ইভেন্টি হেলথের একেবারে টপ টু সব লেভেলের লোকজনই, মানে একটা হাসপাতালের ডাক্তার নার্স ম্যানেজার হতে শুরু করে মানে মেডিকেল ডিগ্রিধারী হোক বা নন মেডিকেল ডিগ্রিধারী হোক, যারা এটার সাথে জড়িত প্রত্যেককে এখানে ভূমিকা রাখতে হবে। এবং পাশাপাশি লোকাল কমিউনিটি, আমরা বারবার বলছি রিহ্যাবিলিটেশন একটা কথা আছে, রিহ্যাবিলিটেশন পুনর্বাসন, এই পুনর্বাসন কথাটা যেমন শারীরিক ভাবে প্রযোজ্য তেমনি যেমন প্যান্ডেমিক সিচুয়েশনের পরে প্রযোজ্য, তেমনি হচ্ছে আমাদের সামাজিক রাজনৈতিক ধর্মীয় সব দিক দিয়ে কিন্তু কথাগুলো প্রযোজ্য। আমাদের প্রত্যেকটা লোককেই যারা জড়িত বিভিন্ন ভাবে বাইলেটারাল দুই পক্ষে একসাথে কাজ করতে হবে দেশের উন্নয়নে। আমরা কিন্তু এখন এই যে হেলথ সেক্টরটাকে কিন্তু আমরা আগে আনতে পারি, আমাদের যদি ফরেন রেমিটেন্স এর কথা চিন্তা করেন, ট্যুরিজম এবং হেলথ সেক্টর খুবই উৎপ্রোত ভাবে জড়িত। আসলে আমার কিন্তু যদিও আমি একজন চিকিৎসক কিন্তু আমার একটা নেশা আছে, সেটা হচ্ছে ঘুরা। আমি বাংলাদেশের আল্লাহ রহমতে প্রত্যেকটা এমন কোন ফাইভ স্টার যে রিসোর্ট গুলো নাই, মোটামুটি অনেকগুলোই আমার দেখা হয়ে গিয়েছে, ঘুরে আসছি। ইভেন কি ঢাকা শহরের হোটেল গুলোতে আমি থাকি মাঝে মাঝে, এটা হচ্ছে টু রিক্রিয়েশন। হ্যাঁ, এবং এটা আমাদের অপার সৌন্দর্য আছে, আমাদের কক্সবাজার যে সৌন্দর্য, আমাদের যে কুয়াকাটা যে সৌন্দর্য, আমাদের যে চা বাগান গুলো সিলেট হবিগঞ্জ, আমাদের ওখানে অনেক হোটেল রিসোর্ট তৈরি হয়েছে, এগুলো অনেক সৌন্দর্য আছে এবং দেখার এবং জ্ঞান অর্জনের অনেক কিছু আছে, মহান আল্লাহ পাকের অনেক নিদর্শন এইসব জায়গা বাংলাদেশে আছে। তো যারা আসলে এই জিনিসগুলো আমাদের প্রচার আরো বাড়াতে হবে, আমাদের দেখতে হবে এবং সবাইকে এগিয়ে আসতে হবে। এখানে কিন্তু শুধু প্রচার করলে লাভ কি, লাভ সবার, সরকারও যেভাবে লাভ, আমরা যারা ইন্ডাস্ট্রি গুলো তৈরি করি তাদেরও লাভ, ইভেন কি আপনারা যারা প্রচার যন্ত্রের সাথে আছেন আপনাদেরও লাভ আছে, দেশের সবারই লাভ। আসলে আমরা হেলথের কথা বলি, আমাদের কিছু মাঝে মাঝে কিছু নেতিবাচক প্রভাব পড়ে স্পেশালি মিডিয়ার অনেক ক্ষেত্রেই। আসলে মিডিয়া আমাদের দেশে আমি বলবো অনেক শক্তিশালী এবং অনেক কথা আমরা মিডিয়ার মাধ্যমে বলতে পারি। ধন্যবাদ মিডিয়াতে যারা আছেন, যারা মালিক, যারা আমাদের সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন ভাবে, আসলে এটা দেশের উন্নয়নে মিডিয়া যদি কথা না বলতে পারে দেশের উন্নয়ন হবে না। এই জন্য আমি বলবো আপনাদের আর একটু বলবো, আপনারা আমাদেরকে যারা আমরা হেলথ সেক্টরের সাথে জড়িত ডাক্তার বলেন বিভিন্ন হাসপাতাল গুলো আছে, আমরা কিভাবে আরো এগুলাকে আগায় নিতে পারি, কিভাবে সরকার থেকে সাপোর্ট নিয়ে ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে বা আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে সাপোর্ট নিয়ে আমরা এখানে আরো কিভাবে মানুষের কর্মসংস্থান করতে পারি, সেই দিকে যদি আপনারা আরো সরকারকে বিভিন্ন ভাবে প্রোগ্রাম আয়োজন করেন, বিভিন্ন এই যে টেলিভিশন টক শো হতে শুরু করে বিভিন্ন যারা নীতি নির্ধারণ পর্যায়ে আছে স্পেশালি অর্থনীতি এবং হেলথের সাথে জড়িত, কিভাবে এগুলোকে আমরা আরো পজিটিভলি উপস্থাপন করতে পারি এবং আমাদের দুর্বলতা যে পয়েন্টগুলো আছে সেগুলোকে আমাদেরকে কারেকশন করে আমরা যদি আগাতে পারি। এখন আমাদের দুর্বল পয়েন্ট অনেক ক্ষেত্রে আমরা হয়তো বুঝতে পারি না, অনেক ক্ষেত্রে যে এটা দুর্বল হয়ে গিয়েছে, কারণ একটা ইন্ডাস্ট্রি অনেক লোক কাজ করে, এখানে বিভিন্ন অ্যানালাইসিস আছে, যেমন সোয়াট অ্যানালাইসিস একটা ইকোনমিক্যাল ভাষা, এখানে দুর্বল পয়েন্ট থাকতে পারে আবার সবল পয়েন্ট থাকতে পারে। তো দুর্বল পয়েন্ট গুলাকে আমরা যদি হাইলাইট না করে সেটাকে কারেকশন করি মিডিয়াতে অন্তত, তাহলে কিন্তু আমার এই ইন্ডাস্ট্রি কিন্তু আরো সুন্দরভাবে চলবে এই হেলথ ইন্ডাস্ট্রি। কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা নীতিবাচক কথা বলে ফেলি বা অনেক ক্ষেত্রে আপনারা হেলথের যে ব্যাপারগুলো আছে কিছু টার্মস আছে, কিছু ব্যাপার আছে যে জিনিসগুলো অনেক ক্ষেত্রে অনেকে জানে না, প্রচার করে ফেলে যে টার্মস গুলো না বুঝে। তো সেই জিনিসগুলো আমার মনে হয় সবাই যদি একটু গঠনমূলক আলোচনা করে, আমরা এই দেশের সবাই নাগরিক, এই দেশে জন্মিয়েছি, এটা আমার মায়ের ভূমি, আমার মাতৃভূমি, আমরা এই দেশকে কিভাবে সবাই মিলে আগাতে পারি, আমার ট্যুরিজম আগাবে, আমার প্রচার মাধ্যমগুলা তারা ভালো থাকবে আগাবে, আমরা সাংবাদিক ভাইয়ের সাথে ডাক্তাররা কাঁধে কাঁধ মিলিয়ে, বিভিন্ন ব্যবসায়ীরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশকে আগাবো,
সেই দিকে যেন আমরা দয়া করে একটু প্রচার প্রসার করি। আসলে অনেক ক্ষেত্রে কিছু নেতিবাচক প্রচার প্রসার হয়ে যায় যেটা দেশের বিভিন্ন ইকোনমিক ধ্বংসের জন্য এনাফ, আর কিছু লাগে না। তো এই জিনিসগুলো আমার মনে হয় একটু সবাই যদি সচেতনতার সাথে কাজ করে, ভুল ভ্রান্তি হবে, প্রত্যেকেরই ভুল আছে, সবার বিভিন্ন ল্যাকিংস থাকতে পারে। তো ল্যাকিংস গুলো আমরা কথা বলি, বলে কিভাবে সমাধান করতে পারি একজন আরেকজনকে। আমার কেন রোগী বিদেশ চলে যাবে, কেন? আমার দেশে কি ডাক্তার নেই? আমার দেশে কি মেডিকেল ইউনিভার্সিটি নেই? আমার দেশে কি আমরা কি ব্যবসায়িক সমাজকে টাকা পয়সা নেই? নো, আমরা সব ব্যবস্থা আমাদের আছে। আমাদের কি ম্যান পাওয়ার নেই? সব আছে, আমাদের পর্যাপ্ত নার্স আছে। আমাদের দরকার আরো আন্তরিকতার সাথে, আমাদের কি হয় মাঝে মাঝে মানে একটার সাথে একটা প্রতিষ্ঠানের সাথে আরেকটার কিন্তু অনেক সময় কোলাবোরেশন কমে যায় বা দূরত্ব তৈরি হয়ে যায়। সেই দূরত্ব গুলো আমরা কমিয়ে যদি আনতে পারি, তাহলে আমাদের এই হেলথ সেক্টরটাকে আমরা আরো গতিশীল আনতে পারবো। আমাদের বিদেশ থেকে রুগী আসবে, আমাদের দেশের রুগী অনেকাংশে কমে গেছে। স্পেশালি আমি তো বাত ব্যথা রোগের চিকিৎসা করি, আপনি হয়তো অনেকভাবে আমার কাছে আসেন বা আমাদের বিপিআরসির সাথে আপনার পরিচয় আছে, তা আপনি জানেন যে আমাদের এখানে প্রচুর রুগী, ইভেন কি বিদেশ থেকেও বিভিন্ন ভাষাভাষী যারা বাংলাদেশে জব করে বিভিন্ন দেশের লোকজন, তারা কিন্তু আমাদের কাছে ব্যথা বা শারীরিক অক্ষমতা ডিজেবিলিটি নিয়ে আসে। এটার মূল কারণটা হচ্ছে আমরা এখানে ফোকাস করছি, আমরা প্রচার মাধ্যমের মাধ্যমে প্রচার করছি, পাশাপাশি আমরা আমাদের এই হসপিটাল এই লিমিটেড কোম্পানিকে আমরা সেভাবে ঢেলে সাজাচ্ছি। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আমি বলবো না আজকে শেষ হয়ে যাবে, এটা ডে বাই ডে বড় হবে। আমি আজকে এখন ধন্যবাদ আপনাদের দুজনকেই, সময় স্বল্পতার জন্য অনুষ্ঠান দীর্ঘায়িত করতে পারবো না, তবে আপনাদের দুজনের কাছে পরামর্শ থাকবে তরুণ সমাজ নিয়ে, যেহেতু পর্যটন শিল্পের সাথে সরাসরি তরুণরাই জড়িত। ডাক্তার আশরাফুল্লাহ প্রধান, আমি বলবো অবশ্যই আপনাদের ধন্যবাদ, এবং প্রত্যেকটা টেলিভিশন পত্রপত্রিকা যারা ভাইরা আছেন, সাংবাদিক এবং মালিক, আপনারা এই আমাদের স্বাস্থ্য খাতকে পজিটিভলি উপস্থাপন করবেন। পাশাপাশি আমাদের যে ভুল বা আমাদের কোথায় ল্যাকিংস আছে সেটা যদি আপনারা আমাদের সাথে কোলাবোরেশন করে সেগুলো আগে নেন, আমাদেরকে হেল্প করেন, তাহলে আমরা একটা সুখী সমৃদ্ধ হেলথ ট্যুরিজম সমৃদ্ধ উন্নত বিশ্বের চেয়েও আমরা আগিয়ে যেতে পারবো বাংলাদেশকে নিয়ে। জি ধন্যবাদ আপনাদের দুজনকে। তরুণ যারা আছে তারা উদ্যোগী হবে এবং পর্যটন শিল্পে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা থাকবে, সরকারের ভূমিকার জায়গা তেমন উদ্যোক্তাদের ভূমিকা থাকবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।